হাই বন্ধুরা, হাই ঋতু ফুড হাউসে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক স্বাগত সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকে রিকোয়েস্ট করছো যে রুটি চ্যালেঞ্জ করতে, রুটি দিয়ে তরকা। আজকে আছে রুটি, ডিম তরকা দুবাটি করে, আর আছে ডিমের অমলেট, আর কাঁচা পেঁয়াজ, একদম লাইন হোটেলের ডিনার। আজকে চ্যালেঞ্জ করব। হ্যাঁ, আজকে পুরো চ্যালেঞ্জ হবে। আজকে কোনো ইটিং শো নয়, তো চ্যালেঞ্জ হবে। আর হয়তো তোমাদের ভিডিওটা দেখতে একটু অসুবিধা হতে পারে। আমাদের একটা লাইট, দুটো লাইট থাকে, আমাদের একটা লাইট কেটে গেছে, ব্যাড লাক। তো একটু হয়তো ভিডিওটা অন্যরকম লাগতে পারে, তবে যাই হোক একটু মানিয়ে নিও। তোমরা তো সবকিছুই আমাদের প্রথম থেকেই মানিয়ে নিয়েছো, অনেক ভুল ক্ষমাও করেছো। তো চলো শুরু করি, আজকে কিন্তু পুরো চ্যালেঞ্জ হবে। আর চ্যালেঞ্জের শাস্তিও আছে। হ্যাঁ, আর বেশি রুটি নেই, তিন পিস করে রুটি। তিন পিস করে রুটি আছে, সেটাই বলতে চাইছি। খুব কম সময়ের মধ্যে, মানে মানুষ যাতে বোরিং না হয়ে যায়। তো ডিমের অমলেট আছে, একটা করে ডিমের অমলেট, আর দু প্লেট করে ডিম তরকা আছে। আর শাস্তি আছে গুরুতর। তো শুরু করি। রেডি, 1 2 3। ডিম তরকা দিয়ে রুটি খেতে একটা দারুণ লাগে। তরকা ঢেলে নিই, তরকা ঢেলে না নিলে সেই ফিলিংসটা আসে না। তরকাটা দাদা হেভি বানিয়েছে। পুরো তরকারিটা শেষ করতে হবে। রুটি আর ডিম ভাজা শেষ করলে আজকাল তুমি জিতে যাবা।
তরকাটা দারুণ হয়েছে। আস্তে আস্তে খাওয়াই বলছি কেন, পুরো চিটিং কিন্তু আমি জিতে গেছি। আ আমি কিন্তু খেয়ে ফেলেছিলাম, আমি কিন্তু ভাবলাম যে তরকাটা মনে খেতে হবে। তুমি বলে তরকাটা খেতে হবে না, ওই কিন্তু বল, আমাকে জিজ্ঞেস করলাম যে তরকাটা পুরো খেতে হবে, ও বলে খেতে হবে না। সব ভুলে গেছে না, মাছ কাঁদা নেই, আমি ডিমটা খেয়ে নিলে কিন্তু আমি ভাবলাম যে আমি পুরো হেরে গেছি। তরকাটা দারুণ হয়েছে সত্যি, এর মধ্যে কাবলি ছোলাও আছে দেখো। এই তরকাটা পুরো প্যাকেট কিনতে পাওয়া যাচ্ছে, সব রকম দিয়ে, সব রকম ডাল টাল দিয়ে, এক্সট্রা করে কিনতে হচ্ছে না হেডেক নিয়ে। তবে দারুণ, মানে পুরো সেই হোটেলের ফ্লেভার, পুরো সেই হোটেলের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। আমার আবার ভুলভাল কথা বেরিয়ে যায়, আমি জানি না হোটেলে কেমন ফ্লেভার হয়, কারণ আমি তরকা খুব কম খাই, যখনও প্রোগ্রামে যাই তখন না আসার পথে রাতে, তখন রাতে হোটেলে রুটি আর তরকা ডিমের অমলেট, তাই আজকে ভাবলাম যে এটা নিয়েই হোক। তো মনে পড়ে গেল হঠাৎ সেই প্রোগ্রামের দিনগুলো। তো আমরা ঘুরতে আসি আর শাস্তির জন্য ওয়েট করো। আর তোমাদের কার কার রুটি তরকা ভালো লাগে কমেন্টস করে জানিও, আর শাস্তির জন্য ওয়েট করো। আজকে হেরে গেছি আমি পাক চক্রে, আমি কিন্তু জিতেই গেছিলাম। ওর যখন আড়াইটা রুটি খাওয়া হয়ে গেছে, আমার তখনও একটা গোটা রুটি রয়েছে। ঠিক আছে চলো উঠি। তো চলে এসেছি, চলে এসেছি অলরেডি। আজকে শাস্তি আছে, এর আগে একটা ভিডিওতে আমাকে অ্যালোভেরা খাইছিল, তোমাদের সবার মনে আছে, সবাই বলেছিল তার ও দাদার থেকে সেই শাস্তিটা তুলতে হবে। আজকে শাস্তিটা তুলুক, আমি ইচ্ছা করে হারলাম, রোজই ইচ্ছে করে হারে, এমন করে যেন একবারে আমাকে, সবাই আমাকে তো দেখতেই পারে না তোমার চ্যানেলের যত বন্ধুরা আছে, মোটেও না সবাই দাদাকে ভালো। আজকে তোমরা সত্যি করে বলো তো আমার দলে কে কে আছো আর দিদির দলে কে কে আছো, ঠিক আছে কমেন্টস করে জানো, তাহলে ভাববো যে যে জিতবে সে পরের দিন তাকে একটা গিফট করা হবে। এই ভিডিওটার কমেন্টসে যে জিতবে আমরা কমেন্টস গুনবো, কে দেখবো যে বেশি দিদি বেশি ভোট পেলো না আমি বেশি ভোট পেলাম। যদি ও জিতে যায় তাহলে ওকে আমি একটা গিফট করবো, আর যদি আমি জিতে যাই তাহলে ও আমাকে একটাই গিফট করবে, ঠিক আছে। তাহলে চলো শাস্তিটা দেয়া যাক। চলো আমি জুসটা বার করে দিচ্ছি। অ্যালোভেরা কি খেতেও আদৌ ভালো হয়? আগের বার আমি খেয়েছিলাম, এবারে তুমি দেখো খেতে কি আদৌ ভালো হয় নাকি খারাপ হয়। এবারে ছাড়ি দাও, আমি কাঁচি কাঁচি খেয়ে নিচ্ছি দাঁত দিয়ে। আর দেখো অ্যালোভেরা রয়েছে ভেতরে, জেল আছে। হ্যাঁ অ্যালোভেরা জেল, যে আদৌ ভালো হয় কি খারাপ হয় আমি, খুব ভালো ওটা, মানে ত্বকের পক্ষেও ভালো আর ওটা শরীরের পক্ষেও ভালো, আমি জানি না যে খেয়ে কি হবে। তবে সবার স্যুট করে না, মারা যাব না তো, আমি মারা গেছিলাম কি খেয়ে আগের দিন, প্রচুর ডায়লগ মেরেছে আমি যখন খাচ্ছিলাম, তিতো হয় নাকি এই নাকি সেই নাকি, দেখি খেয়ে যায় মা, আমি কাঁচি খাচ্ছি আর তোমার দেখাবো। এভাবে আরো ভালো উঠছে, চলো চলো। ও পাতা শুদ্ধ খেয়ে নেওয়া নাই, খেয়ে নিয়েছে পুরোটা নেই, প্রচুর টেস্টি। তিতো প্রচন্ড তিতো আর প্রচন্ড তুমি গেল তারপরে বলবা, খেয়ে নিয়েছে পুরো অ্যালোভেরা জেল একটা আঠালো, মানে ওরা জানে সবাই যে অ্যালোভেরা জেল কেমন হয়, আর প্রতিবার মুখে রাখবে, কথা বলবে আর তারপরে ফেলে দেবে। আজ আগে গেলা করালাম তারপরে খেয়েছি, কিন্তু একদম হেভি লাগে, হেভি হেভি, শাস্তিটাও হেভি লাগলো আমার দিয়ে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর
না শেয়ার করতে বলবো না। তো আর একটা কথা, আমাদের নতুন সেটআপটা কেমন লাগছে দেখো, আমাদের নতুন টেবিল আমরা নিয়েছি, পুরনো টেবিলেও দুই একটা ভিডিও হবে আর এই টেবিলটাতে না। আসলে আসল কথা হচ্ছে পুরনো টেবিলে অলরেডি অনেক ভিডিও করা আছে, তাই ওগুলোও তো ছাড়তে হবে। তাই তোমরা ভাবতে পারো যে কেন আবার পুরনো টেবিলে, তো ওগুলো করা আছে ওগুলো করবো। আর এই দেখো এই টেবিলটা নতুন নিলাম, তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।